কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা বল কলকাতা থেকে আমি দুর্বা। আজ থেকে দেবসেনাপতি কার্তিকের আরাধনায় মেতে উঠেছে বাঁকুড়ার সোনামুখী শহর। মাকালী এবং কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পৌরশহর সোনামুখী, এখনও সেখানে কালী পুজোর রেশ কাটেনি। এর মধ্যে আজ থেকে গোটা শহর মেতে উঠবে দেবসেনাপতির আরাধনায়। প্রস্তুতি পর্ব এর মধ্যে তুঙ্গে। সোনামুখী শহরে সব মিলিয়ে প্রায় 100 কার্তিক পুজো হয়, কিন্তু এর মধ্যে সরকারি অনুমোদনপ্রাপ্ত কার্তিক পুজোর সংখ্যা প্রায় 17। 17টি ঠাকুরের মধ্যে অন্যতম হল মাইত কার্তিক বা মধ্যম কার্তিক, বড় কার্তিক এবং মহিষগড় কার্তিক। বেশ কিছু কার্তিক ঠাকুরের প্রাচীন কিছু কাহিনী রয়েছে, যেমন সোনামুখী পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে মহিষগড় কার্তিকের একটি পুরনো গল্প রয়েছে। জানা গেছে একটা সময় 11 নম্বর ওয়ার্ড এলাকায় জঙ্গলে পরিপূর্ণ ছিল। সেখানে ছিল মহিষের বিশাল বাতান। বাগালরা এই এলাকায় মহিষ চড়াতেন। আনুমানিক 450 বছর আগে তারা প্রথম এই মহিষগড় কার্তিক পূজার সূচনা করেছিলেন। সেই থেকে এই কার্তিকের নাম হয় মহিষগড় কার্তিক। তবে অন্যান্য বছর যেভাবে কার্তিক পুজো হয়, এবছর সেটা সম্ভব হয়নি করোনা ভাইরাসের সৌজন্যে। মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সোনামুখী সমস্ত পুজো কমিটি তাদের বিভিন্ন অনুষ্ঠান কাটছাট করেছেন। তাছাড়া এবারে কার্তিক কার্নিভাল আয়োজন করা হয়নি। প্রতি বছর সোনামুখী চৌমাথায় 17টি কার্তিক একত্রিত করানো হয়, বাজি ফাটানো হয় ধুমধাম করে, বহু মানুষ অংশগ্রহণ করেন এই কার্নিভালে। কিন্তু হাইকোর্টের নির্দেশ এবছর তারা সম্পূর্ণভাবে বন্ধ। স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস থাকলেও কিছুটা মন খারাপও আছে সেই সঙ্গে। মধ্যম কার্তিক পুজো কমিটির এক সদস্য মিন্টু বিশ্বাস জানান, 300 বছর ধরে আমাদের এই কার্তিক পুজো হয়ে আসছে, কিন্তু এবছর হাইকোর্টের নির্দেশ মেনে জাঁকজমকভাবে পুজো করতে পারছি না। স্বাভাবিকভাবে আমাদের মন বিশেষ ভালো নেই। বড় কার্তিক পুজো কমিটির এক সদস্য নন্দলাল বীজ বলেন, প্রায় 450 বছর ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে এসেছে, কিন্তু করোনার জন্য এবছর কোনো অনুষ্ঠানই হচ্ছে না। পাশাপাশি তিনি জানান, সাধারণ মানুষের সচেতন করতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হচ্ছে পুজো মণ্ডপে। এই বিষয়ে সোনামুখী পৌরসভার বর্তমান প্রশাসক সুরজিৎ মুখার্জি বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে সোনামুখী শহরে বিখ্যাত কার্তিক পুজো অনুষ্ঠিত হবে। সমস্ত পুজো কমিটিগুলির সাথে আলাপ আলোচনা করে আমরা করোনা বিধি মেনে এবছরে কার্তিক পুজো সম্পন্ন করব। বাঁকুড়া থেকে আব্দুল হায়ের রিপোর্ট, বল কলকাতা। বম্বে স্পাইস আর মাল্টিকুইজিন রেস্টুরেন্ট কোন্নগরে পুজোর আনন্দে বিধিনিষেধ মেনে মন ভরে ভুরি ভোজনের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান বম্বে স্পাইস। ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল, থাই ও তন্দুর। ফ্রি হোম ডেলিভারি অ্যাবাভ ₹500 অর্ডার ভ্যালু। কন্ট্যাক্ট নাম্বার 2674-0607 ও 9051-865269। আমাদের ওয়েব অ্যাড্রেস হল www.bombayspice.in আর ইমেল করার জন্য rupok@bombayspice.in, enquiry@bombayspice.in। আমাদের অ্যাড্রেস হল 449 ইন্দিরা গান্ধী রোড, কোন্নগর, হুগলি বাস স্টপ, কোন্নগর, বাটা। আপনাদের এই মহিষগড় কার্তিকের কি প্রাচীন ইতিহাস রয়েছে? আমাদের মোটামুটি আনুমানিক 400-450 বছরের পুরাতন কার্তিক। আমাদের ইতিহাস বলতে আমাদের এখানে মানে অতীতে এখানে মহিষ বাতান ছিল, এখানে পুরাতন জঙ্গল ছিল, জঙ্গল কারণে এখানে মহিষ বাতান ছিল। যত সোনামুখীর বাগাল ছেলে আর কি এখানে মহিষ চড়াতে আসতো, সেই থেকে আমাদের কার্তিকের মহিষ চড়াতে আসতো। মহিষ চড়াতে এসে আমাদের মহিষ যে বাগাল ছেলে ছিল, এই বাগাল ছেলেই আমাদের এখান থেকে সূচনা করে মহিষগড় কার্তিক। এবছর কতটা সচেতনতা থাকছে? সচেতন আমাদের সব দিকেই সচেতন, কাটছাট সব দিকেই করা হয়েছে। সরকারি নির্দেশ মানছেন? সরকারি নির্দেশ, স্যানিটাইজার হবে, মাস্ক দেওয়া হবে, স্যানিটাইজার ট্যানেল হবে, সব কিছুই সচেতন। আমাদের যে নয়ন সেবা হতো সেটাও কাটছাট হয়েছে, সব কিছুই সচেতন। আপনার নাম? আমার নাম প্রভাস শীল। কার্তিক পুজোয় এবার কতটা সচেতনতা বজায় রেখে আপনারা পুজোর আয়োজন করেছেন? আপনারা দেখলেন কালীর ক্ষেত্রে ঠিক একইভাবে হাইকোর্টের নির্দেশ মোতাবেক আমরা আজ থেকে শুরু হচ্ছে আমাদের সোনামুখীর বিখ্যাত কার্তিক পুজো। কার্তিক পুজোর ক্ষেত্রে আমরা সমস্ত নিয়মবিধি কোর্ট থেকে যেগুলোকে বেঁধে দেওয়া হয়েছে সেগুলোকে মান্যতা দিয়েই কার্তিক পুজো হবে, এবং সমস্ত পুজো কমিটিগুলো পূর্ণ সহযোগিতা করছে।
তাদের সাথে বারবার আলাপ আলোচনার মধ্য দিয়েই আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আচার অনুষ্ঠান লর্ড কার্তিকের প্রতি মানুষের যে শ্রদ্ধা ভক্তি সেগুলোর ক্ষেত্রে কোনো খাটছাট নেই, নিশ্চিত করে সবাই অন্তর থেকে দেবসেনাপতিকে শ্রদ্ধা জানাবে, কিন্তু উৎসবের অংশগুলো কার্তিকের ক্ষেত্রেও বাতিল করা হয়েছে। কতগুলো সরকারি অনুমোদন পত্র কার্তিক হয়েছে? সনামতিতে কার্তিক হয় শতাধিক, এর মধ্যে আমরা বাজারে যে কার্তিকটা ওই চৌমাথায় আমাদের যে কার্নিভাল সে কার্নিভালে 17টা কার্তিক আসে। এবার তো সেগুলো বন্ধ, সম্পূর্ণভাবে নিষিদ্ধ, এবারে আমাদের খারাপ লাগলো, এবারে আমরা কার্নিভালটা বন্ধ করেছি। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।